হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ ইএলবি আজকে আমরা আমাদের চ্যানেলে বহুত আলোক বিজ্ঞান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান থেকে টিউটোরিয়াল দেন আমি সেজন্যই টিউটোরিয়াল দিচ্ছি তোমাদের কথা রাখতেছি সো তোমাদের কথা যেহেতু আমি রাখতেছি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবা বন্ধুদের সাথে শেয়ার করবা তোমার ফ্রেন্ডদেরকে বলবা যাতে আমাদের চ্যানেলের ভিডিও দেখে ঠিক আছে তো আর কথা না পেরিয়ে চলে যাচ্ছি লেকচারে আমাদের আজকে হচ্ছে আমরা একটা ক্রিটিক কোশ্চেন নিয়ে আলোচনা করব এখানে একটা দেখো উদ্দীপক এটা প্রশ্ন করার দরকার নাই জাস্ট উদ্দীপকটাকে ভালো করে মনোযোগ দিয়ে আমার সাথে দেখো উদ্দীপকে বলছে চিত্র ইয়ং এর দিচির পরীক্ষা ইয়ং এর দিচির পরীক্ষা এই দিচির পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি দুইটা উৎস আছে এস ওয়ান এবং এস টু এই উৎস থেকে আলোক একটা পদ্মা গিয়ে পড়তেছে ঠিক আছে এই একটা পদ্মা পদ্মায় গিয়ে পড়তেছে পদ্মার নাম হচ্ছে ওপি পদ্মা হতে পারো মূলত এটা হচ্ছে পদ্মা এবং এই পদ্মার মাঝখানে অবিন্দু হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা মানে অবিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সৃষ্টি হলো আমি এখানে একটু ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে যেখানে পদ্মা সেখানে যেটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সাপোজ এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ঠিক আছে এই উজ্জ্বল ডোরা পরে আরেকটা অন্ধকার ডোরা সৃষ্টি হয় তারপর আর একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি হয় তারপরে আর একটা অন্ধকার ডোরা সৃষ্টি হয় একটু মনে রাখো এটা আমাদের একটু পরে আমরা যখন সলভ করব তখন লাগবে এর দাগলা গুলো হচ্ছে অন্ধকার ডোরা ঠিক আছে আর যেগুলো সাদা দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা এই যে এটা এটা হচ্ছে উজ্জ্বল ডোরা তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে উপরের দিকে কিছু অন্ধকার এবং উজ্জ্বল ডোরা থাকে এবং নিচের দিকেও থাকে ঠিক আছে এবং এখানে এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ওপি পি হচ্ছে একটা বিন্দু এবং এই উৎস থেকে উৎস যেখানে সেখান থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি ক্যাপিটাল ডি ইকুয়াল টু ওয়ান মিটার বলা হচ্ছে যে এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে ওয়ান মিটার এবং এই উৎস দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে স্মল ডি বা এস ওয়ান অ্যাস টু বা স্মল ডি সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে দেখো এটা আছে পয়েন্ট ফাইভ মিলিমিটার আর এটা হচ্ছে যে ওয়ান মিটার এবং আমাদেরকে বলা হচ্ছে যে এই ওপি যেটা সেটাকে বলা হচ্ছে এক্স ধরতে তাহলে বলে দিছে যে এক্স ইকুইল টু ওপি ইকুইল টু সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন ইনবার থ্রি মিটার এবং এই আলো যেটা এখানে পদ্মা গিয়ে পড়তেছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশশো অ্যাংস্টন তো অ্যাংস্টনকে মিটার নিয়ে যেতে হয় ঠিক আছে তো আমরা অঙ্ক করার আগে এটাকে মিটার নিয়ে যাচ্ছি তাহলে আটত্রিশশো অ্যাংস্টমকে মিটারে নিলে টেন ইনভার্স টেন দিয়ে গুণ করতে হয় কী করতে হয় টেন ইনভার্স টেন দিয়ে গুণ করতে হয় তো আমি করলাম সেটাই তখন এটা মিটারে চলে যায় তাহলে এটা হচ্ছে আমাদের এখন মিটার তাহলে আটত্রিশ ইন্টু টেন বাস টেন মিটার ঠিক আছে আমার মার্কার কারি ঠিকভাবে বসতেছে না বসতেছে না তোমরা একটু আমি যেভাবে বলতেছি সেভাবে লিখে নাও খাতার মধ্যে ঠিক আছে এখন হচ্ছে তাহলে আমরা ল্যামড়া পেয়ে গেলাম এক্স কত সেটা মিটার দেওয়া আছে জাস্ট এখানকার ডি যেটা দেওয়া আছে সেটাকেও মিটারে নিতে হবে কারণ এটা মিলিমিটার আছে তো এটাকে যদি আমরা মিটার নিয়ে যাই তাহলে হয় পয়েন্ট ফাইভ ইন্টু টেন মিটার হবে ঠিক আছে মিলিমিটারকে মিটার নিলে টেন ইনবাস থ্রি দিয়ে গুণ করতে হয় তাহলে করে ফেললাম আমাদের উদ্দীপকের তথ্যগুলোকে আমরা একটু মডিফাই করে ফেললাম এখন আমাদেরকে যে প্রশ্ন সেই প্রশ্নে চলে আসি আমরা প্রশ্নে বলছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরা দূরত্ব কত মানে এখান থেকে পঞ্চম অন্ধকার ডোরা উপরের দিকে হোক নিচের দিকে হোক পঞ্চম অন্ধকার ডোরা দূরত্ব কতটুকু হবে সেটা বের করতে বলছে তাহলে দেখো সাপোজ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হচ্ছে যে এই যে এটা সেখান থেকে এটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার ডোরা এভাবে উপর দিকে পঞ্চম অন্ধকার ডোরা আছে তাহলে এই এখান থেকে পঞ্চম অন্ধকার ডোরা দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে বলছে এটা হচ্ছে প্রয়োগে উচ্চতর দক্ষতা বলছে উদ্দীপকে পি বিন্দুতে গঠনমূলক না দংশাক্তক ব্যতিচার হবে ব্যাখ্যা করো তাহলে পি বিন্দুতে কি গঠনমূলক ব্যতিচার হবে নাকি দংশাক্তক ব্যতিচার তৈরি হবে সেটা আমাদেরকে জানতে চাইছে তাহলে দেখো কোশ্চেনটা মোটামুটি একটু কি আছে প্যাস আছে ঠিক আছে এই জন্য আমি এই কোশ্চেনটা নিয়ে আসছি এখন আমরা এই প্রয়োগ যে কোশ্চেনটা এটা সমাধান করব। তো প্রয়োগ কোশ্চেনটাকে কি করতে হবে আমাদেরকে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার দূরত্ব বের করতে হবে তো এটার জন্য সূত্র হচ্ছে যে যে তুমি ডোরার যদি পঞ্চম অন্ধকার অন্ধকার ডোরার দূরত্ব বের করতে চাও তাহলে এখানে একটা বিজোট নাম্বার দিতে হবে কারণ তুমি উজ্জ্বল থেকে অন্ধকার বের করতে তাহলে সেটা বিজোট নাম্বার হবে ঠিক আছে তাহলে বিজোট নাম্বার হচ্ছে এন্ড মাইনাস ওয়ান ইন্টু ল্যামরা ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল ডি এই সূত্র সাহায্যে আমরা যে কোনো শুধু পঞ্চম না তৃতীয় বা সপ্তম বা নবম অন্ধকার ডোর দূরত্ব বের করতে পারবো এই সূত্র সাহায্যে বিকজ এটা হচ্ছে এখানে বিজোড় নাম্বার তো এখানে এন হচ্ছে আসলে যেটা তোমাকে বলবে সেটা এন হচ্ছে পঞ্চম ঠিক আছে ওরাই বলছে পঞ্চম তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান স্মল ডি হচ্ছে পয়েন্ট ফাইভ এই যে এখানে ইন্টু টেন ইনভার্স থ্রি ল্যামড়া হচ্ছে আটত্রিশশো ইন্টু টেন ইনভার্স টেন ইন্টু ক্যাপিটাল ডি হচ্ছে ওয়ান তাহলে এই সূত্রের মধ্যে যদি আমরা বসাই দিই তাহলে আমাদের মূলত কাজ হয়ে যাচ্ছে তোমরা বলো এখানে কত আসে আমাকে জানাও এখানে সেটা তোমরা একটু ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে আমাকে একটু কমেন্ট করে জানাও যারা কমেন্ট করছো আমি বুঝবো যে তারা আমাকে পছন্দ করো এবং আমার ভিডিও নিয়মিত দেখো এবং তোমাদের যারা কমেন্ট করবা এই উত্তরটা এখানে কত আসছে সবার কমেন্টটা আমি লাভ রেট দিব প্রমিস এবার হচ্ছে সাপোজ এখানে আমি মনে করলাম যে একশো আসলো হান্ড্রেড এই হান্ড্রেড হচ্ছে আসলে আমাদের এখান থেকে কেন্দ্রীয় যে উজ্জ্বল ডোরা সেখান থেকে যে কোনো ডোরা দূরত্ব এই হান্ড্রেডটা যে কোনো ডোরার দূরত্ব বাট আমাকে যে কোনো ডোরা নিলে হবে না মানে পঞ্চম পঞ্চম যেই ডোরাটা সেটার মানে হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না তোমাকে আসলে পঞ্চম যখন বসাইছি ইন্টু টেন হয়ে গেছে খেয়াল খেয়াল করা এখানে টেন হয়েছে যে পাঁচ দুগুনে দশ আসলে এটা নবম যে ডোরা মানে এখান থেকে এখান থেকে এটা বাদে নবম যে ডোরা ওইটার কাছাকাছি চলে গেছে মানে টেন যে ডোরা সেখানে চলে গেছে বাট এই 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 এখান থেকে পর্যন্ত যদি যায় যায় ভালো করে খেয়াল মধ্যে পাঁচটা পাঁচটা পরে অন্ধকার আর কি উজ্জ্বল যে এটা অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল এভাবে পড়ে যাচ্ছে বাট আমাকে তো অন্ধ উজ্জ্বলটা নিতে মানা করছে বুঝতে জাস্ট অন্ধকারটা ঠিক আছে তাহলে এই দশটার মধ্যে আমাকে বলো তো কয়টা অন্ধকার কয়টা উজ্জ্বল পাঁচটা অন্ধকার পাঁচটা উজ্জ্বল তাহলে এই এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দশতম ডোরাটা সেটা অন্ধকার অথবা উজ্জ্বল যেটাই হোক না কেন আমাকে বের করতে হবে পঞ্চম যেই অন্ধকার ডোরা সেটা তো এখানে তো দশটা ডোরার দূরত্ব হয়ে গেছে মানে দ্যাট মিন্স আমি দশটা ডোরার দূরত্ব বের করছি বাট আমাকে আসলে ওই দশটার মধ্যে পাঁচটা হচ্ছে অন্ধকার ভালো করে খেয়াল করবা পাঁচটা হচ্ছে অন্ধকার ওই পাঁচতম যেই ডোরাটা সেটার দূরত্ব বের করতে বলছে দ্যাট মিন্স আমি যদি এটাকে দুই দিয়ে ভাগ করে দেই এই যে এখানকার যে রেজাল্ট সেটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দেই তাহলে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব বের হবে কারণ তখন পাঁচটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পঞ্চমটা বের হচ্ছে তাহলে তোমাদের এখানে যে রেজাল্টটা আসবে এখানে কিছু একটা আসবে সাপোজ একশো মিটার আসলো সাপোজ সেটাকে তুমি পরবর্তীতে লিখবা যে পঞ্চম অন্ধকার্ডার দূরত্ব এবার এটা সহ তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে এটা আমি কমেন্ট করতে টু ভাগ করতে সবাই পারবে বাট এটা তোমরা কমেন্টে যাও তাহলে মোটামুটি আমরা এই যে প্রয়োগ যেটা এটার উত্তর পেয়ে গেছি এবং আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা চলে যাবো যে উচ্চতর দক্ষতায় তাহলে উচ্চতর দক্ষতা দেখো আমাদেরকে বলছে যে পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি গঠনমূলক ব্যতিচার তৈরি হবে সেটা আমাদেরকে বের করতে বলছে তো কোনো বিন্দুতে গঠনমূলক কিংবা ধ্বংসাত্মক ব্যতিচার কোনটা তৈরি হবে সেটার একটা সত্য আছে অর্থাৎ এই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে সেটারও একটা সত্য আছে এই সত্যটা আমাদেরকে জানতে হবে সত্যটা হচ্ছে এখানের যে উৎস এবং এই উৎসগুলোর আগে দূরত্ব নিতে হবে ওই বিন্দু থেকে দূরত্ব তাহলে আমাকে আগে এই দূরত্বটা নিতে হবে তারপরে এই দূরত্বটা নিতে হবে পি বিন্দু থেকে নিয়ে দুটার বিয়োগ ফল নিতে হবে বিয়োগ ফল মানে বড়টা থেকে ছোটোটা অর্থাৎ এস টু পি মাইনাস অ্যাস ওয়ান পি নিব আমরা মানে এস টু থেকে পি দূরত্ব এবং এস ওয়ান থেকে পি এর দূরত্ব নিব নিয়ে আমরা অ্যান অফ ল্যামরা লিখবো ল্যামরা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য যেটা যে আলোটা এখানে যাচ্ছে পি বিন্দুতে ঠিক আছে তো ল্যামরাটাও আমরা অলরেডি জানি এস টু পি এবং অ্যাস ওয়ান পি এটা আমরা যদি কোনোভাবে বের করতে পারি এস পি এবং এস ওয়ান পি যদি কোনোভাবে বের করতে পারি ল্যামরা অলরেডি জানি এবং এই এটাও যদি আমরা জানা থাকে সাপোজ এটা হচ্ছে দশ তো এই দশকে যদি আমরা ল্যামরা দিয়ে ভাগ করি যদি আমরা ল্যামরা জানি তাহলে আমরা অ্যান পাবো এই অ্যান দেখেই অ্যানের যে মান সেটা দেখেই আমরা বলবো যে এটা কি পিভিন্দুতে কি ধ্বংসাত্মক ব্যতার হবে না গঠনমূলক ব্যতচার হবে তাহলে আমাদের কাজ কি এন এর মান বের করা কোথা থেকে এখান থেকে তো এন এর মান যদি বের করতে হয় তাহলে আমাকে তো এস টু পি মাইনাস এস ওয়ান পি এর যে মান সেটা আবার জানা লাগবে মানে এস টু পি মাইনাস এস ওয়ান পি এর মান কত সেটা আমাদেরকে জানা লাগবে তো এই এস টু পি মাইনাস এস ওয়ান পি এর মান হচ্ছে আসলে এক্স স্মল ডি ডিভাইড বাই ক্যাপিটাল ডি যেখানে এক্স হচ্ছে ও পি অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন থ্রি মিটার ক্যাপিটাল ডি হচ্ছে ওয়ান স্মল ডি হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার এখন এই সূত্রের মধ্যে যদি আমরা এক্স ডি এবং ক্যাপিটাল ডি এর মান বসা দিই তাহলে আমরা এস টু পি মাইনাস এস ওয়ান পি এর মান পেয়ে যাব সেই মানটাকে আমরা এবার এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়েল টু এন লে যে সূত্র সেটার মধ্যে বসা দিব বসা দিয়ে আমরা এন এর মান বের করব বের করলে যেটা আসবে সেখান থেকে আমরা কমেন্ট করবো এটা কি ধ্বংসাত্ম ব্যথিচার হবে না গঠনমূলক ব্যথিচার হবে তাহলে খেয়াল করো আমরা আগে এটা বের করি আমাদের অ্যাক্স হচ্ছে কত সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি ইন্টু স্মল ডি অর্থাৎ পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইড বাই ক্যাপিটাল ডি ওয়ান এটাকে তুমি কাজ করলে কি পাবা সেটা আবারও কমেন্ট করতে পারো তো আমি লিখিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে আমি ক্যালকুলেশন করার পরে যেটা পাইছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি ইন্টু টেন সিক্স মিটার এটা হচ্ছে এস টু পি মাইনাস এস ওয়ান পি এর দূরত্ব তাহলে দেখো এস টু পি মাইনাস এস ওয়ান পি এর যে দূরত্ব সেটা আমরা জেনে গেছি এখন তাহলে আমরা শিখছি কি আমরা শিখছি এখান থেকে আমরা অ্যান বের করার যে সূত্র সেটা শিখছি অর্থাৎ এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়াল টু এন ল্যামরা তো আমরা এক্স এস টু পি মাইনাস এস ওয়ান পি এর মান একটু আগে পেয়ে গেছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি ইন্টু টেন ইনভার্স সিক্স ইকুয়েল টু এন ইন্টু ল্যামরা ল্যামরা হচ্ছে আটত্রিশশো ইন্টু টেন ইনভার্স টেন তাহলে এগুলো যখন আমরা বসা দিয়েছি তাহলে এখান থেকে তুমি অ্যানের মান বের করো অ্যানের মান বের করলে যেটা পাবো সেটা হচ্ছে সতেরো বাই দুই বা সতেরো ইন্টু হাফ এবারে এখান থেকে আমরা কমেন্ট করবো যে এটা ধ্বংসাত্মক ব্যথিচার নাকি গঠনমূলক ব্যথাচার তো যদি এই অ্যানের মান হাফের বিজোড় হয় অ্যানের মান হাফের যদি বিজোড় হয় তাহলে ধ্বংসাত্মক ব্যথিচার তৈরি হবে আর যদি অ্যানের মান হাফের জোড় হয় তাহলে গঠনমূলক ব্যথিচার তৈরি হবে যদি এটা হতো আঠেরো ইন্টু হাফ তাহলে গঠনমূলক ব্যথিচার আর যদি সতেরো ইন্টু হাফ হয় তাহলে হচ্ছে ধ্বংসাত্মক ব্যথিচার তাহলে পি বিনতে কী ধরনের ব্যথাচার তৈরি হবে ধ্বংসাত্মক ব্যথিচার তৈরি হবে তাহলে আমরা বুঝতে পারছি যে টোটাল যে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের সবগুলো আনসার সেগুলো আমরা বুঝতে পারছি অর্থাৎ বিশেষ করে আমাদের উচ্চতর দক্ষতা একটু ক্রিটিক্যাল ছিল সেটাও আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা আজকে এই পর্যন্ত থেমে যাচ্ছি অন্য একদিন আমরা অন্য ডিটেল নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ ফেস্টাটা